সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিগ্রহ কাণ্ডে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক ঘন্টা আটকে থাকা বাবুল সুপ্রিয়কে ছাড়িয়ে নিয়ে যান রাজ্যপাল জয়দীপ ধনকর। এরপরে রাজ্যপালের তরফে যেমন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দেওয়া হয়, তেমনই বিজেপি দলের তরফেও তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। বাংলায় আইনের শাসন নেই বলে সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। এদিন সেই সূত্র ধরেই রাজ্যপাল জয়দীপ ধনকরের কাছে রাজভবনে গিয়ে তাকে এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে এলেন বিজেপি নেতারা। সেই দলের নেতৃত্বে ছিলেন মুকুল রায়, এছাড়াও ছিলেন সাংসদ অর্জুন সিং সহ আরও অনেকে। মুকুল এরপরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। বাবুল সুপ্রিয় উপর হামলার ঘটনা গণতন্ত্রের লজ্জা, এভাবেই গোটা পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন তিনি। পাশাপাশি তৃণমূল সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে দাবি করেন তিনি। আগামী বিধানসভা ভোটে আর মাত্র 14-15 মাস বাকি রয়েছে, এরপরে স্বাভাবিক নিয়মে তৃণমূল সরকার রাজ্য থেকে বিদায় নেবে। তাদের আটকানোর ক্ষমতা কারো নেই, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার উৎখাত হবে, সেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুকুল। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও কড়া আক্রমণ করেছেন মুকুল। রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের মারধর করে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে কেস দিচ্ছে রাজ্যের পুলিশ। তাই পুলিশের প্রতি মুকুলের পরামর্শ, ঠিকঠাক দায়িত্ব পালন করুন, অর্থাৎ ক্ষমতা এলে যে এই পুলিশ আধিকারিকদের কাউকে ছাড়া হবে না সেটাও পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন তিনি। দেখুন সাংবাদিকদের সঙ্গে বৈঠকে আর কি কি বললেন মুকুল রায়। আমি এবং অর্জুন সিং দুজনে মিলে মহামান্য রাজ্যপালের সাথে দেখা করলাম। কালকে উনি যে সাহস দেখিয়েছেন গভর্নর হিসেবে, চ্যান্সেলর অফ যাদবপুর ইউনিভার্সিটি হিসেবে, এটা একটা নিশ্চয়ই করে একটা বড় ব্যাপার। গভর্নর ঢুকছেন, তাদের সিপি নেই, ডিজি নেই, ডিসি নেই, ইভিন একটা কনস্টেবল অবধি নেই। গভর্নর গেছেন একটা কেন্দ্রীয় মন্ত্রীকে সেভ করতে। আমরা ছবি দিয়ে বলতে পারি যে ওখানে শুধুমাত্র ছাত্র ছিল না। এই ছবিটা দেখুন, এ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এই ছবিটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে নয়, সে কিন্তু ভেতরে ছিল। এবং বাবুলকে যেভাবে ম্যান হ্যান্ডেল করা হয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক ঘটনা। এবং এই যে ম্যান হ্যান্ডেল করছে, এই ছবিটাও কিন্তু আজকাল আপনাদের যুগে, ক্যামেরার যুগে আর সব জায়গায় বেরিয়ে যাওয়া যায়। এছাড়াও আমরা আজকে পশ্চিমবাংলায় যে অরাজক অবস্থা চলছে, পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্টের আর্ডারে কনভিক্টেড আসামিরা ঘুরে বেড়াচ্ছে, দলকে নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদের নাম, ঠিকানা, ছবি এবং সুপ্রিম কোর্টের অর্ডার সব গভর্নরের কাছে দিয়েছি। আমরা দেখেছি পুলিশ কি করছে। বীরভূমে বিজেপি কর্মী নিহত হলেন, আর স্যামসিং এসপি বীরভূম গ্রেপ্তার করছেন হচ্ছে বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে সবাইকে। স্যামসিংয়ের ক্ষমতা নেই, উনি চাকর বৃত্তি করছেন জেলা সভাপতির। জেলা সভাপতিকে এক মুহূর্ত জেলা সভাপতি যদি সিকিউরিটি ছাড়া ঘুরতে পারে, তাহলে জেলা সভাপতি এমনিই হার্টফেল করে যাবে। সিকিউরিটি ছাড়া জেলা সভাপতি ঘোরার কোনো ক্ষমতা নাই। আর তার অঙ্গুলি হেলনে এসপি বীরভূম কি করছে, না বিজেপির কর্মীদের গ্রেপ্তার করছে। পুরুলিয়ার এসপি আকাশ মেঘারিয়া মানুষদের ধরে নিয়ে যাচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে, ফলস কেস দিচ্ছে, খুন হলে পোস্টমর্টমের আগে বলে দিচ্ছে যে এটা আত্মহত্যা হচ্ছে। সিপি ব্যারাকপুর মনোজ বার্মা, আমি ওকে দীর্ঘদিন চিনি, আমি 2011 ওকে দেখেছি, ও কিভাবে সিপিএমের হয়ে লড়াই করত আল্ট্রা লেফটের সাথে, অনেক বিদেহী আত্মা কাঁদছে মেদিনীপুরের। মনোজ বার্মা, তুমি এখন ভাবছো মমতার আঁচলের তলায় থেকে
বড় তৃণমূলই হবে, প্রকাশ্যে মানুষদের ধরছ, মামলা দিচ্ছ, এটা কিন্তু ইতিহাস তোমাকে খড়ো করবে। বাংলায় এই মুহূর্তে পুলিশ স্টেট চলছে, বাংলায় এই মুহূর্তে পুলিশ স্টেট চলছে, পুলিশ ব্যতিরেকে একটা জায়গায় কাজ করার ক্ষমতা নেই। আজকে বাংলার মানুষের কাছে প্রশ্ন যে যখন প্রধানমন্ত্রী ডাকছেন শিডিউল মিটিং, নীতি আয়োগের মিটিং, মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, যখন প্রধানমন্ত্রী ডাকছেন মুখ্যমন্ত্রীদের মিটিং, সেই মিটিংয়ে যাচ্ছেন না, যখন বাজেট হচ্ছে তখন যখন রাজ্যের দাবি দাওয়ার প্রশ্ন, সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি যাচ্ছেন না, ফেডারেল স্ট্রাকচারে উনি প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ করতেই পারেন, এটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু সারা বাংলার মানুষের কাছে এটা একটা প্রশ্ন যে কি কারণে হঠাৎ তড়িঘড়ি মমতা ব্যানার্জিকে দিল্লি যেতে হবে, এটা সাধারণ বাংলার মানুষের প্রশ্ন। নীতি আয়োগের মিটিংয়ে যাওয়ার দরকার নেই, বাংলার দাবি দাওয়ার দরকার নেই, কিন্তু কি কারণ ঘটলো যে উনি দৌড়ে গেলেন সেখানে? এবং দু রকম কথা, প্রথম দিন বললেন আসামে এনআরসিটা ইস্যুই নয়, পরের দিন বললেন আমি আসামের ব্যাপারে ছেড়ে দিয়েছি। তাহলে রাস্তায় রাস্তায় নামছেন কেন, নিজে পায়ে হাঁটছেন কেন? ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলেছে যে সারা পৃথিবীতে সমস্ত দেশের নাগরিক পঞ্জিকা আছে, এবং সেই নাগরিক পঞ্জিকার মতন ভারতবর্ষেরও প্রত্যেকটা রাজ্যের নাগরিক পঞ্জিকা তৈরি হবে। অতএব সত্যি কথাটা না বলে কেন মমতাদি ক্যামোফ্লেজ করছেন? উনি বললেই পারেন যে উনি কেন গেছেন। গতকাল গভর্নরের যাওয়া নিয়ে তৃণমূলের পার্থ চ্যাটার্জি স্টেটমেন্ট দিয়েছেন যে মুখ্যমন্ত্রী অনেকবার বারণ করেছিলেন, ল অ্যান্ড অর্ডার তারা দেখে নিতেন, কিন্তু এইভাবে যাওয়া এটা বিজেপির নেতাকে আনতে যাওয়া ঠিক। প্রথম কথা হচ্ছে যে পার্থ চ্যাটার্জি মিথ্যে কথা বলেছেন, কারণ পুরো কনভারসেশনটা তো এখন আর কোনো জিনিস লুকিয়ে রাখা যায় না। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, ডিজিপির সাথে কথা হয়েছে, চিফ সেক্রেটারির সাথে কথা হয়েছে, অতএব এটা এখন কেউ লুকিয়ে রাখতে পারে না। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী অ্যাজ এ চ্যান্সেলর অফ দ্য যাদবপুর ইউনিভার্সিটি, হোয়াট হি ডিড দ্যাট ইজ অ্যাবসলুটলি কারেক্ট। আপনারা যে রাজ্যপালকে জানালেন, রাজ্যপালের কী বক্তব্য? রাজ্যপাল তো কোনো কথা বলতে পারেন না, এদের মুশকিল হচ্ছে এনাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় এবং এনারা বলতে পারেন না, এদের অব্লিগেশন কনস্টিটিউশনাল অব্লিগেশন, কনস্টিটিউশনাল অব্লিগেশন ওয়েট করুন। নিশ্চিত করে আমরা আমাদের রাজ্য সভাপতি দিলীপবাবু আজকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, এবং লিখিতভাবেও রাজ্য বিজেপি বলা হচ্ছে যে পশ্চিম বাংলায় আইনের শাসন বলবৎ নেই, পশ্চিম বাংলার কোনো মানুষের কোনো নিরাপত্তা পশ্চিম বাংলায় আজকে নেই। আমরা বলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে তার মধ্যে বাইরের ছেলে ছিল, আমি ছবি দেখিয়ে বললাম যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে নয়, সে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে নয়, তাদের ঢুকিয়ে রেখে উপাচার্য কি করছিলেন এর জবাবটা উপাচার্যকে দিতে হবে। চালিয়েছি রাজ্যপালকে যে এই যে হচ্ছে ছবি, ইনি বর্ধমান ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেবাঞ্জন চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নন। যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হোক, আমরা তদন্তের সম্মুখীন হতে প্রস্তুত, কিন্তু সারা বাংলা জুড়ে অরাজক অবস্থা তৈরি করছে তৃণমূল কংগ্রেস, কারণ এটা তো সময়ের অপেক্ষা। আর তো মাত্র নির্বাচন মুড, যদি আমি আপনার ডিউ টাইমও ধরি, আর তো 15টা মাস সময় হয়ে গেছে, অক্টোবর পড়ে যাচ্ছে, নভেম্বর ডিসেম্বর এদিকে 2 মাস, আর ওদিকে নভেম্বর থেকে ইলেকশন মোড 14 মাস। অতএব পুলিশ প্রশাসনকেও বলি যে 14 মাস বাদে তো মমতা ব্যানার্জির সরকারকে রোখার ক্ষমতা কারুর নেই, অতএব মমতা ব্যানার্জির সরকার চলে যাবে, অতএব আপনারাও আইন মোতাবেক কাজ করুন। আপনাদের ঘাড়ের পাশে সত্যমভাবে জয়তো লেখা আছে, এটা মাথায় রেখে চলুন। কালকে যেভাবে বিজেপি টায়ার জ্বালালো, আগুন জ্বালালো এবং ইউনিয়ন রুম ভাঙচুর করলো, সেটা নিয়ে আপনাদের আমাদের বক্তব্য, যদি আমাদের ছেলেরা অন্যায় করে তার তদন্ত হোক, আমরা ফেস করতে রাজি, কিন্তু একটা কেন্দ্রীয় মন্ত্রীকে এইভাবে অনাস্থ করার জন্য রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এর দায় নিয়ে পদত্যাগ করবে না? হ্যাঁ, আমরা দাবি করছি তো যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক, তার অনেক কাজ, অনেক লোককে বাঁচাতে হবে তাকে।
সেই জন্য বাঁচানোর জন্য তিনি এত ব্যস্ত হয়ে আছেন যে অতএব এই দিকে তাকাবার তার সময় নেই। শিক্ষামন্ত্রী তো অনেক কাজ, শিক্ষামন্ত্রী না হলে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা হচ্ছে, গভর্নরকে যেতে হচ্ছে, উনি যাওয়ার সময় পান না। রাজ্য সরকারের দায়, ল অ্যান্ড অর্ডারটা রাজ্য সরকারের দায়, এই পুরো দায়টা রাজ্য সরকারকেই নিতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলি, যে সিবিআই এখানে মামলা করতে এসছে পায়ে হেঁটে নয়, সুপ্রিম কোর্টের আইন মোতাবেক মামলা হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের মামলাটা দরজা খটখটিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গায়। অতএব স্বাভাবিকভাবেই আমরা এও দেখেছি বাংলায় এটা একটা কলঙ্ক, ভারতবর্ষের ইতিহাসে কলঙ্ক, সরকারি কাজে বাধা দিলে তার বিরুদ্ধে তো মামলা হয়, তাই তো? সরকারি কাজে বাধা দিলে তো মামলা হয়। আমরা দেখেছি যখন একজন আধিকারিকের বিরুদ্ধে কথা বলার জন্য সিবিআই যাচ্ছে, সে তাকে গ্রেপ্তার করবে না তার সাথে কথা বলবে, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, হাত ধরে নিয়ে এসে পুলিশের ইউনিফর্ম পরিয়ে এর আইপিএস অফিসারদের নিয়ে ধর্নায় বসেছেন। এগুলো সবটাই তো হচ্ছে সরকারি কাজে হস্তক্ষেপ, তাহলে সরকারি কাজে হস্তক্ষেপের জন্য তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এটা তো কোনোটাই বেসরকারি কাজ নয়, একটা কেন্দ্রীয় এজেন্সি এই তদন্তটা করছে, তাকে হাত ধরে নিয়ে এসে বসে গেলেন ধর্নায়, তাহলে কি সরকারি কাজে বাধা হলো? কাল যদি কোনো সিআইডি অফিসারকে কোনো জায়গায় কেউ বাধা দেয়, তাহলে তার নৈতিক অধিকার আছে যে সেই সিআইডি অফিসারকে বলবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? মমতা ব্যানার্জি আচ্ছা ভাই।